হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 10 অক্টোবর, অ্যান্ড টুডে ইজ মাই বার্থডে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আসলে কয়দিন ধরে অসুস্থ ছিলাম, জ্বর ছিল, আজকে একটু ভালো, হালকা লাগছে মাথাটা, মাথা ব্যথা যন্ত্রণা সব মিলিয়ে ভালো ছিলাম না। আজকে সকালে ঘুম থেকে উঠে সবার মেসেজ উইসেজ দেখে এত ভালো লাগলো, সবাই কম বেশি কাছের মানুষ দূরের মানুষ সবাই উইশ করেছে। আর আমি ছোট থেকে আমার জন্মদিনটাকে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম, মানে অক্টোবর আসার আগেই সবাইকে মনে করে দিতাম নেক্সট মান্থে আমার বার্থডে, নেক্সট মান্থে 10 অক্টোবর, 10 অক্টোবর। এখনও করি, রিলেটিভদের হয়তো অনেকেই বলবো আগামী মাসে তো আমার জন্মদিন আছে, উইশ করবে। তো লাকিলি সবাই কম বেশি ভালোই উইশ করে, আর কিছু কিছু মানুষ আছে যাদের মানে উইশগুলো আসলে ভোলার নয়। আজকে যেটা হয়েছে, আজকে আমার হাজব্যান্ডের বন্ধু কামরুল ভাইয়া, ওনার ওয়াইফ আমাকে বোনের মতোই ট্রিট করে, বোনই বলবো। তো ওনারা ফ্যামিলির এত ক্রাইসিস যাচ্ছে, ওনার বাবা আইসিউতে আছে, আপুটা নিন, আপুটা ভীষণ অসুস্থ, তার মধ্যে তারা মনে করে 12টা বাজে অ্যালার্ম দিয়ে তারা আমাকে উইশ করার জন্য বসেছিল। এটা যে আমার কাছে কত বড় পাওয়া, মানে আমি এটা না বললেই নয় মনে হচ্ছিল। আমি আসলেই লাকি, অনেক মানুষের ভালোবাসা পাই, কতটা ভালোবাসলে আমি হয়তো পারতাম না এরকম ক্রাইসিসের মধ্যে কারো জন্মদিন মনে করে রাখা বলা। তারপরে আমার একটা কাজিন আছে, আমার ফুফাতো বোন, ও ছোট থেকে, এখন হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, ছোট থেকে ঠিক 12টা 1 মিনিটে আমাকে উইশ করবে। আমার ভাই আছে, আমার ভাই তো আমাকে মনে করবেই, আর একমাত্র দিদি ভাই বলে কথা। আর মা বাবার ভালোবাসা তো অপরিসীম সবার জন্যই, আর আমি ঠিক যেরকমটা জন্মদিনের জন্য চাই, এক্সাইটেড থাকে, আমার বাবা মনে হয় তার চেয়ে বেশি থাকে। ছোট থেকে এমন কোনো জন্মদিন হয়নি যে সে নিজের হাতে সেলিব্রেট করেনি, নিজে অ্যারেঞ্জমেন্ট করেনি, এমনটা হয়নি। বাবা সবসময় কথা, আমি যতদিন বেঁচে আছি তোমার জন্মদিন হবে, আমি করব, আমি না থাকলে হয়তো তোমরা করলে, না করলে, না করলে, তোমাদের মতো করে করলে। এই জন্য বাবা গতকালকেই চলে এসেছে, মেয়ের জন্মদিন হবে থাকবে না তা তো হয় না। তো সকাল থেকে ভিডিওটা বানাইনি, এখন থেকে বানাতে, মানে এখন হলো দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে ভিডিওটা বানাচ্ছি। আজকে চেষ্টা করবো সারাদিন কী কী করছি, কীরকমভাবে কাটালাম টুকটাক তুলে ধরার। আর রান্না হয়তো তেমন কিছুই করতে পারবো না, শরীরটা ভালো নেই, আমার কণ্ঠ শুনে বুঝতেছেন ঠান্ডা, আমি চুলার কাছেও যেতে পারছি না। তো হাজব্যান্ড যেটুকু পারে বাইরে থেকে হয়তো খাবার নিয়ে আসবে, এই এভাবেই চলবে, দেখাচ্ছি আগে কী হবে। কেক চলে এসেছে, প্রথমটা হলো আজওয়া থেকে ব্লুবেরি কেক, যেটা আমার ভীষণ পছন্দের ব্লুবেরিটা। বাবা প্রথমে এটা অর্ডার করেছিল, পরে যখন শুনলো যে গেস্ট আসছে আরেকটা ফ্যামিলি, তখন বাবা আরও একটি কেক নিয়ে আসলো। এটা হলো মিস্টার বেকারের চকলেট প্লাস ভ্যানিলা কেক। আমার জন্য পায়েস রান্না হচ্ছে। যাও এখন যাবে, এখনো যাবে। আজকে এই ছিল আমার আউটফিট,
তো জন্মদিন শেষ হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে মোটামুটি। এখন আমি ফ্রেশ হয়ে আবার গতানুগতিক জীবন শুরু করব। আগামীকাল থেকে আবার সেই রান্না বান্না, আবার সকালে ওঠো, রান্না করো, খাওয়া দাওয়া, ঘুমাও, পড়াশোনা সব মিলে আজকের দিনটা একটু প্যাম্পারিংয়ের মধ্যে ছিলাম। সবাই প্যাম্পারিংয়ের মধ্যে রেখেছিল, হাজবেন্ডও অনেক 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 কেয়ার নিল, শরীরও ভালো ছিল না, আর সব মিলে ভালোই কাটলো দিনটা। আবার একটা বছর অপেক্ষা, কবে আবার 10ই অক্টোবর আসবে, তারপর অপেক্ষার মধ্যে তো একটা আনন্দ আছে, অপেক্ষা করি, বেঁচে থাকলে হয়তো আগামী বছর আবার জন্মদিন হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড নাইট।